অউজুবল্লাহ মিনের তন রাজিম কওয়ার অবিসরি আহলুলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম সর্বপ্রথমে আমি আপনাদের সকলকে বলতে চাই রবের ইসলামী রাজ্যের আমি একজন মুসলিম নাগরিক আর পাঁচ দশকের বাংলাদেশের আমি একজন সাধারণ নাগরিক এই দেশে যারা কোরআন বিরোধী কর্মকাণ্ড করে এসেছে অতীতকাল থেকে পাঁচ দশক থেকে তো দেশে আজ যার ইশারায় শান্তি বিরোধী ভাইরাস ছড়াচ্ছে তাদের মধ্যে গুপ্ত বলেন নূর বলেন লেখক বলেন মুরাদ বলেন মাহি বলেন আয়সা এবং ববিতা এরাও আরও অনেকেই রয়েছে নাম গণনা করতে গেলে ঘন্টার উপরে ঘন্টা লেগে যাবে শেষ হবে না মনে রাখবেন কোরআন এবং কাবা বিরোধী নাস্তিকদের বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি যদিও এর ভিতরে নোংরা বিষয় রয়েছে এবং নোংরা সোসাইটির কথা রয়েছে তাই আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন চব্বিশ নম্বর সোরানোর ছাব্বিশ নম্বর আয়াতে বলে আল হবি আলিল তিন না আলি তৈবাত এই আয়াত দুটি সোসাইটির কথা বলে একটি হচ্ছে নোংরাদের সোসাইটি আর একটি হচ্ছে সদ্দের সোসাইটি তো লোকদের সোসাইটি ভালো লোকদের সোসাইটি তো নোংরা ছেলেরা নোংরা মেয়েদের সাথে নোংরা মেয়েরা নোংরা ছেলেদের সাথে থাকে এটি হচ্ছে কোরআনের ফয়সলা আমাদের দেশটিকে নোংরামিতে ভরে দিয়েছে বর্তমান আজ দুই সালে যে অবৈধ সরকার রয়েছে মাদার অফ মাফিয়া বিগত একটি যুগের বেশি সময় থেকে যদিও পূর্বেও ছিল কিন্তু পাঁচ দশক থেকে একটু কম এই আজকের যুগে আমরা একটু বেশি দেখতে পাচ্ছি এই কোরআন আমাদের তরুণ এবং যুবক সমাজকে সময় মতো বিয়ে করতে বলে আমাদের তরুণ এবং যুবক সমাজকে পবিত্র করতে হলে আপনাকে এবং আমাকে কথা বলতে হবে দেশের সরকার যুবক সমাজ এদেরকে নিয়ে চলেছে নোংরা সোসাইটির দিকে কিভাবে নোংরা সোসাইটি তৈরি করবে এর জন্য অবৈধ সরকার কাজ করে চলেছে এখন আপনি আমি মুসলিম হলে কথা বলতে হবে তো দেশের মুসলিম এবং নন মুসলিমদেরকে জানাতে হবে বিবাহ বন্ধনের সম্পর্ক হলো মনে রাখবেন যৌবনের সাথে বিবাহ বন্ধনের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে নয় আমার সন্তান বালেগ হয়েছে আমি তাকে বললাম বিবাহ করতে আমার সন্তান আমাকে বলছে আঠারো বছরের পূর্বে বিবাহ করা যাবে না সেটি হবে বাল্য বিবাহ তো আমার প্রশ্ন হলো আঠারো বছর পূর্বে যদি কেউ ধর্ষণ করে জেনা ব্যবিচার করে পরকিয়া করে তাহলে সেটি দেশের নিয়ম মতে কোনো সমস্যা নেই কারণ দেশে এই নিয়ম চলে না আর আল্লাহ তাল্লা রাজ্যে এই নিয়ম চলে তো বিবাহের জন্য একটি মেয়ে প্রথম ছেলেকে পছন্দ পছন্দ করবে করবে তারপরে ছেলে মেয়েকে এটি আমরা কোরআনের আঠাশ নম্বর সোরা আল কসসের বাইশ থেকে আঠাশ আয়াতগুলি থেকে জানতে পারি এই কোরআনে সবচেয়ে বেশি যে রাসুলের কথা যে নবীর কথা আল্লাহ তুলে ধরেছেন সেই নবীর নাম হচ্ছে মুসা রাসুল মুসা নবী আঠাশ নম্বর সুরা আল কসাসের চোদ্দ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যখন তিনি বালেগ হয়েছেন তখন বিবাহ করেছেন ওলামা বালাগ অশুদ্ধ একটি মেয়ে বিবাহ করবে কখন চার নম্বর সুরা আন নিসা এর ছয় নম্বর আয়াত মতে অবদালুল হাত বালাগুন নিকাহ যখন সে বিবাহের বয়সে আসবে তো একটি ছেলে যখন প্রথম স্বপ্নদোষ হয় আর একটি মেয়ে যখন প্রথম মাসিক হয় তখন তারা বালেক হয়ে যায় অবস্থায় তারা যদি স্টুডেন্ট হয় তারপরেও তারা বিবাহ করবে এবং বিবাহ করে তারা তাদের পড়ার কাজ চালিয়ে যাবে তাতে কিঞ্চিত সমস্যা নেই কিন্তু কোরআন বিরোধী গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন মূল্যতন্ত্র বলেন এরা এটা পছন্দ করে না অথচ রব্বানি বিধান আদেশ দেয় বালেগ হয়েছেন বিবাহ করতে হবে আর এটি চার নম্বর সুরা এর তিন নম্বর আয়াতে বলা আছে ফান কেহ তোমরা সবাই নিকা করো দুই হাজার একুশ সালে এই মাদার অফ মাফিয়া তার পেদার অফ মাফিয়া তৈরি করা আছে পেদার অফ মাফিয়া মানে তার মাফিয়া সন্তান আছে ডটার অফ মাফিয়াও আছে ছেলে এবং মেয়ে মাফিয়াগিরি করার জন্য তৈরি করেছে আর এই মাদার অফ মাফিয়ার ষড়যন্ত্র যদি আপনি আমি না বুঝতে পারি তাহলে আপনি ধরা খাবেন আর পরকালে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে যে যখন মাফিয়াদের মাতার এই ধরনের ষড়যন্ত্র করেছিল তখন তোমরা মুখ বুঝে মুখ বন্ধ করে কেন জীবন কাটিয়েছিলে তাই আমি আপনাদের সামনে কথা বলছি এই জাতিকে শেখ হাসিনা প্রথমে ধোকা দিয়েছিলেন তখনই যখন তিনি বলেছিলেন আমি মদিনা সনদে দেশ চালাব কিন্তু তিনি অবৈধভাবে ক্ষমতায় বসে দিল্লির অধীনে থেকে দেশ চালাচ্ছেন যেটি সবাই জানে তারই একটি ডটার অফ মাফিয়া মিসেস মাহিকে আমি বলছি আপনার মতো নারীকে আপনার জননী কি কারণে কাবাতে পাঠিয়ে মুরাদের বিপক্ষে লাইভ করার সাহস দিয়েছে সেটি আপনার জানা নেই চিন্তা করুন এই মেয়েটা নিজেকে নির্দোষ বলে পবিত্র বলে পবিত্র স্থানে দাঁড়িয়ে লাইভ করেছে উর্দু ভাষায় বলে লাখো মাদার অফ মাফিয়া এই দুইজনের জননী এই ডক্টর মোরাজ হাসানের এবং মাহিয়া মাহির মাহিয়া মাহিকে পাঠানো হয়েছে কোথায় মক্কায় আর মুরাদ নিজ দেশে বসে কি করছে একজন কোরআনের বিরুদ্ধে কথা বলছে আর একজন নিজেকে পবিত্র বলে এমন একটি স্থানে দাঁড়িয়ে কথা বলছে যেখানকার আইন রয়েছে যদি কর্তৃপক্ষ জানে যে সে একজন ব্যবিচারিণী তাহলে তাকে একশো চাবুক সেখানে মারা হয় এই কোরআনের সতেরো নম্বর বা ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে তাকরাবু তোমরা জিনার ধারে কাছেও যাবে না নিশ্চয় সেটি অশ্লীল এবং খারাপ পথ মাস্টিদুল হারামে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ এবং পবিত্র বলার জন্য লাইফ কোর্সে ইশারাকার মাদার অফ মাফিয়ার কারণ তার কথা হল এবং মোরাদের কথা হল তারা যা কিছু করে যা কিছু বলে সব শেখ হাসিনার অনুমতিতে বলে এবং করে তাদের দুজনের দাবি শেখ হাসিনা তাদের মাতা চিন্তা করে দেখুন মুরাদের দিয়ে কোরআনের বিসমিল্লা এবং ইসলামের বিরুদ্ধে কথা বলাচ্ছে বাংলাদেশ সংসদের একজন সাংসদ সে বৈধ হোক অবৈধ হোক সেটি আপনারা সবাই জানেন আর একজন যার জীবনটাই অশ্লীলতার ভিতরে চলেছে তাকে পাঠিয়েছে কোথায় মাসজিদুল হারামে এই কোরআনের আমরা যদি সাত নম্বর সোরা আল আরাফ এর তেত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আসুন একটু জেনে নি কুলিন নামা খাররমা রব বিয়েল রব মা দহ রমিনা ওমা বতান ওয়াল ইফমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক ওয়ান তুসিকু বিল্লাহী মা আলা মিনাজিল বিহি সুলতানা ওয়ান্তা কুল ও আলাহি মা আলাদা আলমন তুমি বললে দাও আমার রব অশ্লীল কাজকর্ম হারাম করেছেন চাই তা প্রকাশিক হোক কিংবা গোপনীয়ভাবে হোক আর গোপন গুনাহের কাজ হারাম করেছেন প্রকাশ্যে এবং গোপনীয় ও ভাইটি আল্লাহ হারাম করেছেন ও কারণ বাড়াবাড়ি আর এই কথাও বারণ করেছেন যাতে তোমরা আল্লাহ সাথে কাউকে শরিক করবে যে জন্য তোমাদের কাছে কোনো সনদ নেই আর তাও বারণ করেছেন যা তোমরা মোটেই জানো না অথচ সেসব কথা আল্লাহ তাল্লাহার উপরে চাপিয়ে যাবে তো মাদার অফ মাফিয়ার পক্ষ থেকে ডটার অফ মাফিয়া কোথায় গেল মাসজিদুল হারাম আর পেদার অফ মাফিয়া বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কোথায় ক্যানাডা দুইজনের দোষ কি এই দুইজনের দিয়ে দুটি কর্ম করানো হয়েছে ডক্টর মুরাদের পক্ষ থেকে বিসমিল্লার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলানো হয়েছে এবং ডটার অফ মাফিয়া চলে গেছে কোথায় মাসজিদুল হারামে সেখান থেকে লাইফ করছে তো এই জাতির ভাগ্য কোথায় এসে ঠেকেছে একটু চিন্তা করে দেখুন মাসজিদুল হারাম থেকে ডাক্তার মুরাদের বিষয়ে লাইভে এসে বলছে মাহিয়া মাহি এটি দুই বছর আগের একটি ঘটনা ছিল নিষ্পত্তির জন্যই দাঁড়িয়ে আছে কোথায় যেখানকার আইন হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনুমা মিয়া জালদা 24 নম্বর সূরা আন নুরে 2 নম্বর আয়াতমতে আল্লাহ বলেন ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে 100 চাবুক মারবে তোমরা তো মসজিদুল হারামকে নোংরা করার জন্য আর কোরআনের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়ার জন্য এই মাদার অফ মাফিয়ার পক্ষ থেকে এই দুই জনকে কি করা হয়েছে তৈরি করা হয়েছে মানুষ যেন কোরআনের ব্যাপারে কাবার ব্যাপারে ভালো ধারণা না রাখে অথচ পাঁচ নম্বর সুরাল মায়দা সাতানব্বই আয়তে আল্লাহ বলছেন কাবাতাল বাইতাল হারম কিয়াম আল্লিনাস বাইতুল হারম কাবাকে আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য কিন্তু সেখানে এই মাহিয়া মাহি যে নিজের নিষ্পত্তি প্রকাশ করছে যেখানের সরকার তাকে ধরতে পারলে একশো চাবুক তাকে খেতেই হবে কিন্তু তার একটু সেন্স নেই যে শিখানে দাঁড়িয়ে কেন এই জিনার বিরুদ্ধে আর নিজেকে পবিত্র আর নির্দোষ বলার জন্য লাইভ করছেন আর ডাক্তার মুরাদ হাসান কি বলেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না এবং সংবিধান থেকে বিসমিল্লা বের করে দিতে হবে কোরআনের আলাই হাতিস মানুষের উপরে উনিশের ভেদ রয়েছে এই কোরআনে যখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম এর অক্ষরগুলো গণনা করবেন তখন উনিশটি অক্ষর হবে আর এই কোরআন জন নবীদের কথা বলে তো উনিশটি অক্ষরের বিসমিল্লা আর জন নবীদের কথা যে কোরআন বলে সেটিকে সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম মুছে দিতে চান বের করে দিতে চান কার ইশারায় আপনারা সবাই বুঝতে পারছেন মাদার অফ মাফিয়ার ইশারায় আর মাদার অফ মাফিয়া এই দেশকে চালাচ্ছে না কারণ সে নিজেই বিশ্বাসঘাতক যদিও সাবেক প্রধান বিচারপতি তাকে ফয়সালা দিয়েছিল সে যেন ইস্তেফা দিয়ে দেয় কারণ অযোগ্য হিসেবে তারপরেও সেই দিল্লির দাসখতের অধীনে প্রণিপাত করে নিজের ব্যক্তিত্বকে বিছিয়ে দিয়েছে আর এই জাতির বিরুদ্ধে আছে আর একের পর এক ইসলামের নামে কোরআনের নামে মাস্জিদুল হারামের নামে নবিরাসুলদের নামে যা ইচ্ছে তাই করিয়ে যাচ্ছে জাতি করছে না কখনো মসজিদের ভিতরে কোরআন জ্বালানো হচ্ছে বায়তুল মোকারে কখনো একটি ঘটনা তৈরি করে সেই হাটাজারি মাদ্রাসায় এই কোরআন পদদালিত করা হচ্ছে কখনো কুমিল্লার পূজা মণ্ডপে এই কোরআন লর্ড হনুমানের কোলে বসানো হচ্ছে কখনো আবার সেই কুমিল্লাতে মসজিদের ভিতরে কোরআনে টয়লেট করে দেওয়া হচ্ছে এগুলি করানো হচ্ছে করছে না কেউ তো ডাক্তার মুরাদ হাসান বিএনপি থেকে এসেছেন আওয়ামী লীগে আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এমন কি তিনি এ কথাও বলতে দ্বিধা করেননি সমগ্র বিএনপির মুসলমান শিয়াসী সালাফিদের পক্ষ থেকে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না আর এই কোরআনকে মাস্জিদুল হারামকে পচানোর জন্য মাদার অফ মাফিয়া এবং আওয়ামী লীগ যা কিছু করে চলেছে আপনারা খুব ভালো করেই দেখে যাচ্ছেন তো আলাই হাতি সাত আসার আপনার জীবনের জন্য আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে উনিশটি অক্ষরের বিসমিল্লা আঁকড়ে ধরতে হবে একমাত্র সুরা তবা ব্যতীত বাকি সব সুরার সাথে বিসমিল্লাহ রহমান রহিম রয়েছে কারণ সুরায় তাওবা এটি সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সাথে নিয়ে বলেছেন বিধায় আল্লাহ তাল্লাহকে বিসমিল্লা পড়তে হয় না এখন অহংকারী যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ আমাদের দেশে এই দুই সালে আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগের অধিক সময় অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে ইরাই মাস্জিদুল হারামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলদের বিরুদ্ধে ইসলামের বিভিন্ন সেক্টরের বিরুদ্ধে কথা বলাচ্ছে এবং নিজেরাও বলছে পিছনে যদি শক্তি দেখেন তাহলে দিল্লি এরপরেও যদি না বুঝিয়ে আসে সেই খুনি মোদি তারপরেও যদি না বুঝিয়ে আসে ইসকোন তারপরেও যদি না বুঝিয়ে আসে তাহলে মনে রাখবেন মোসার্ট তাও যদি বুঝি না আসে তাহলে আর তাই আমাদের দেশের মন্ত্রীদের পক্ষ থেকে বলানো হয় ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কাদের সিদ্দিকীর তার দিয়ে কি বলানো হয়েছে সেই মাসজিদুল হারামের বিরুদ্ধে ঠিক যেভাবে মাহিয়া মাহিকে সেখানে পাঠিয়ে লাইভ করানো হচ্ছে তো আমেরিকাতে পাঠিয়ে প্রথমে চেষ্টা করানো হয়েছে হজের বিরুদ্ধে কথা বলার লতিফ সিদ্দিকী সেটি বলে গেছেন তো আপনার আমার জীবনে মনে রাখবেন উনিশজন নবীদের যদি আপনি ছেড়ে দেন আর উনিশটি অক্ষরের বিসমিল্লা যদি ছেড়ে দেন তাহলে এই কাল তো আপনার গেল পরকালও শেষ আপনার এই কোরআনের উনিশজন যে নবী যাদের অনুসরণ করে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে তাদের নামগুলি অন্তত একটু জেনে নিন কারণ এগুলি আপনাকে জানতে হবে যদি আপনি জানতে না পারেন তো মানবেন কি করে তো আলাই হাতি আসার মানুষের উপরে উনিশের ভেদ রয়েছে উনিশ নবীদের নাম আপনারা একটু জেনে নিন আল্লাহ বলছেন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব নু দাউদ সুলেমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইহিয়া ইসা ইলিয়াস ইসমাইল মেনে চলতে হবে এই জন নবীদের যদি আপনি না মেনে চলেন তাহলে আপনি পরকালে অন্তত জান্নাতে যাচ্ছেন না এটি আপনাকে মনে রাখতে হবে আর আপনি যেন বিসমিল্লাহ রহমান রহিম আর এই জন নবীদের মেনে চলতে না পারেন তার জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি কাজ করে চলেছে এই হিন্দুত্ববাদ এই ইস্কন এই নরেন্দ্র মোদি এই আর আর মোসাট এদের হয়ে কাজ করছে মাদার অফ মাফিয়া এবং তার সাথে আরও কিছু লোক রয়েছে জেনারেল আজিজ বলেন মুইনু আহমদ বলেন বেনজির বলেন জিয়া বলেন ঠিক এইভাবে তারিক সিদ্দিক বলেন অনেকেই রয়েছে আপনারা আমার থেকে আরো বেশি জানেন কিন্তু আমি আপনাদের যেদিকে নিয়ে যেতে চাচ্ছি সেটি হচ্ছে ইরা মূলত চাচ্ছে আপনার জীবনে যেন এই কোরআন না আসে আর কাবা যেন আপনার জীবনে না আসে কোরআন এবং কাবা যদি আপনি ঠেলে ফেলে দিতে পারেন কোরআন এবং কাবাকা যদি আপনি দূরে সরিয়ে দিতে পারেন তাহলে আপনি এদের সাথে যাবেন পরকালে কোথায় যাতনাতে এরা তাই চায় কারণ এই কোরআনের এই উনিশজন নবীদের নাম আর একবার আপনারা একটু জেনে নিন আমি আহ ছয় নম্বর সোরা লানামের বিরোশি থেকে নব্বই এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন এই আয়াতগুলির ভিতর থেকে উনিশজন নবী খুঁজে পাবেন যাদের একতেদা করতে হবে এদের সকলের একতেদা আপনাকে আমাকে করতে হবে এটি আল্লাহ তালার নির্দেশ আর একবার আপনারা শুনে নিন ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন নবীদের আপনাকে একতেদা করতে হবে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার ব্যক্তিত্বকে আপনি বলে দিবেন যে আপনি এই কোরআনে চার নম্বর সোরা আননিসা এর একশো পঞ্চাশ এবং একশো একান্ন আয়াত দুটি দুটির দৃষ্টিতে আপনি যদি রাসুলদের মাঝে কোনো ধরনের তারতম্য করেন উলায় কহমুল কাফের হাক্কা তাহলে আপনি প্রকৃতপক্ষে আয়াত গোপনকারী কাফের তো নাস্তিক মুরাদের দ্বারা কিছু কাজ করিয়ে নিয়ে মাদার অফ মাফিয়া মুরাদকে মন্ত্রীর পথ ছাড়তে নির্দেশ দিয়েছেন তো আপনারা দেখতেই পেলেন এই মাহিয়া মাহি এবং মুরাদ এদের দুজনের দিয়ে যে কাজগুলি করানো হলো আরও অনেকের মাধ্যম দিয়ে অনেক কাজ করানো হয়েছে এবং কন্টিনিউ করানো হচ্ছে এবার আসুন লেখক ভট্টাচার্য আমার বাড়ির পাশেই বাড়ি তার আমার পাশের থানাতে তার বাড়ি এই লেখক ভট্টাচার্যর মাধ্যম দিয়ে কি শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক আসিফ নজরুলের ব্যাপারে তিনি বলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আসিফ নজরুল হলেন শিক্ষক নামের কলঙ্ক তাহলে চিন্তা করুন যে আপনি গুরুদেরকে যে বড়দেরকে যে আপনি শ্রদ্ধা জানাবেন সেটি এদেশ থেকে শেষ করার জন্য তাকে দাঁড় করানো হয়েছে আর কি বলেছেন লেখক ভট্টাচার্য তিনি একথাও বলেছেন যে শিবির হলেই তাকে মারতে হবে অথচ এই কোরআন দুই নম্বর সুরাল বাকারার তির আশি চুরাশি পঁচাশি আয়াত তিনটিতে কী বলে খুলুল ইনাসে হুসনা প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ আর আর চুরুআশিয়াতে বলা হচ্ছে মানুষ খুন করা যাবে না পঁচাশিতে বলা হচ্ছে নিজেদের ঘর থেকে বের করা যাবে না কিন্তু ঠিক লেখক ভট্টাচার্যকে দাড় করিয়ে দেওয়া হয়েছে এই দুটি কাজের জন্য কোরআন বিরোধী কাজ এবার আসনির পূর্বে আমরা সবাই জানতাম সুরঞ্জিত সেন বাবু তিনি বলেছিলেন মুসলিমদেরকে সৌদি আরবে পাঠানো হোক আর মাসজিদ তালা দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু আজ তিনি রবের শান্তির রাজ্য থেকে ডিলিট হয়ে গেছেন আর কি হয়েছে দাঁড়িয়ে আছে মুসলিমরা যারা দেশে রয়েছে তারা আছে এবার আসুন আয়েশা নামক একজন মেয়ে সে মেয়ে হয়ে বিয়ে করতে চায় আর একজন মেয়ে কবিতাকে এটি জাতির জন্য এত বড় স্যাড নিউজ যে জাতি যদি কথা না বলে তো এইভাবে এই জাতিকে শেষ করে দেওয়া হবে আর যারা পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে তাদের ব্যাপারে তো আমি আপনাদের নাম নিয়ে নিয়ে বললাম কিন্তু আমি এই জন্য বলছি আমি শেখ হাসিনার শত্রুরা মোদীর না, আমি কারোর শত্রু না কিন্তু আল্লাহ তাল্লা আয়াতের সাথে যেই পাঙ্গা নিবে আমি তাদের নাম সহ সব কিছু জনগণের সামনে তুলে ধরবো কারণ পরকালে আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন তুমি কি চুপ ছিলে না কথা বলেছিলে মনে রাখবেন এই পৃথিবীতে কিছু লোক আছে তারা ষড়যন্ত্র করে যেমন আসুন আমরা তিন নম্বর সোরা আল ইমরান এর যদি আয়াত নম্বর আমরা চুয়ান্নতে দেখি সেখানে কি বলা হচ্ছে অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাহিরিন মানুষেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন আসলে আল্লাহ সবার সেরা কৌশলী তা আমাদের দেশের কিছু নাস্তিক কিছু কোরআনের শত্রু নেতা নেত্রী এবং কর্মী এমনকি আল্লাহ তালার আর ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে এমন কিছু মুসলমান সুন্নি সালাফি সমাজের নেতা নেত্রী আর কর্মী রয়েছে যারা এই রব্বানি সিস্টেমকে অপছন্দ করে আর কেউ পছন্দ করে গণতন্ত্র কেউ রাজতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ মূল্যতন্ত্র আর নারীদের কিছু এমন চক্করও রয়েছে আমরা যদি বারো নম্বর সূরা বারো নম্বর সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়াতের শেষে দেখি সেখানে আমরা দেখতে পাই ইন্না কায়দা কুন্না আজিম নারী এমন শ্রেণীর কিছু নারী পৃথিবীতে রয়েছে তাদের চক্রান্ত বড়ই গুরুতর হয় তো আমাদের দেশে মাদার অফ মাফিয়ার যে চক্রান্ত এটি বুঝতে হলে আপনার কাছে কোরআনের জ্ঞান থাকতে হবে নইলে আপনি বুঝতেই পারবেন না তো এখন আসুকে আসুন এই সিলেটের আয়েশা এবং ময়মনসিংহের কবিতা নারী ফুটবল এর সদস্য নারী ফুটবলার দুইজনের একজনের নাম কবিতা তার বাড়ি আর আরেকজনের নাম আয়েশা তার বাড়ি সিলেট দুজনেই দু দলের নারী সদস্য দুজনের মাঝে বন্ধুত্ব তৈরি হয়েছে এবং দুজন দুজনকে এতটাই ভালোবেসে বাসে যে একজন আর একজনকে বিবাহ করতে চায় এবার আসুন বিবাহ নিয়ে ষড়যন্ত্র হজ নিয়ে সিদ্দিকী আবার অন্যান্যদের ব্যাপারে আপনারা জানলেন বিবাহ একটি পবিত্র শব্দ এরা দুজন যখন পরিবারের পক্ষ থেকে বাধা পায় তখন এদের মতো করে আত্মহত্যা করার চেষ্টা করে তা আমাদের দেশের সমাজ যারা পরিচালনা করে চলেছে তাদের ক্যারেক্টার সঠিক না অঠিক একটু চিন্তা করে দেখুন দেশ যাদের দ্বারা পরিচালনা করা হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধান এই মুহূর্তে রিবাখর কিছু কিছু সেক্টর চলে গেছে হিন্দুত্ববাদের হাতে ইস্কনের হাতে সেই মোদী প্রেমীদের হাতে আবার যারা বলে চলেছে ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের হাতে যার কারণে শিক্ষাঙ্গন থেকে সুশিক্ষায় শিক্ষিত কেউ বেরোতে পারছে না যদি কেউ সত্য কথা বলতে চায় তাকে আবরারের মতো মরতে হয় তো শিক্ষাঙ্গনে গাজার চাষ হচ্ছে আবার শিক্ষাঙ্গনে অতীতে কি হয়েছে একশোটি মেয়েদের সাথে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র ধর্ষণ করে সেঞ্চুরি করেছে সেটি জাতি জানে অথচ কোরআনে আয়াতে আল্লাহ নিষেধ করেছেন এই অবৈধ সেক্সের দিকে যেতে আবার যারা করবে ধরা খাবে আল্লাহ বলছেন তাদেরকে একশো চাবুক মারতে হবে এদেশে কোনোদিন বিচার হয়নি হবেও না যতদিন রব্বানি শাসন কায়েম না হবে আর দিকে আসুন যারা ধর্মজীবী করার জন্য মাদ্রাসা খুলেছে তাদের একাংশ কি করে তাদের একাংশ ধর্মজীবী করার জন্য যারা মাদ্রাসা খুলেছে তাদের একাংশ অভ্যস্ত তাদের কোনো দিন শাস্তি দেওয়া হয়নি কোনোদিন হবেও না একটু চিন্তা করে দেখুন আমাদের দেশে এক লক্ষের বেশি রয়েছে এই ধর্মজীবী যারা করে ধর্মজীবী করার জন্য যে মাদ্রাসা তৈরি করা হয়েছে এক লক্ষের উপরে রয়েছে মাদ্রাসা আপনার আশেপাশে মাদ্রাসা রয়েছে কোনো না কোনোভাবে আপনি শুনছেন মাদ্রাসায় অমুক হুজুর অমুক বাচ্চার সাথে খারাপ কাজ করেছে তো এখন এগুলি আপনি শুনতে পান আমিও শুনতে পাই কিন্তু কোনোদিন শুনেছেন ওই হুজুরের কোনো বিচার হয়েছে ওই হুজুরের এই কোরআনের আইন মতে তার লিঙ্গ কর্তন করে দেওয়া হয়েছে যেমন শিক্ষাঙ্গনে দেওয়া হয়নি তেমন ধর্মজীবী করে যারা খায় ধর্মের মাদ্রাসায়ও দেওয়া মাদ্রাসায় অথচ কোরআন নিষেধ করে কোরআন কি বলে কোরআন আয়াতে বলে ওয়াসু ওয়াসা রিক্তাই চোর সে পুরুষক অথবা নারী তাদের চুরির হাতকে কেটে দিতে হবে তো এখন যারা একজন চোর সে আর একজনের ইজ্জত চুরি করলো তাহলে বুঝতে হবে যে আপনি তার চুরির হাতকে কেটে দেবেন তো এখানে চুরির হাতটি কি মনে করুন দেশ থেকে যারা অর্থ পাচার করে অন্য দেশে নিয়ে গেছে তাদের চুরির হাত কিভাবে কর্তন করবেন সেই অর্থগুলি দেশে ফেরত নিয়ে আসবেন ঠিক এইভাবে যে ভোট চুরি করেছে তার ভোট চোরের এই ভোট চোরের চুরির হাত কর্তন করে দিতে হবে এমন ভাবে যেন আগামীতে ভোট চুরি না করতে পারে তো ঠিক যারা ধর্ষণ করেছে তাদের ধর্ষণের সেই অংশকে নিস্তেজ করে দিতে হবে যে কারণে তারা যার মাধ্যম দিয়ে ধর্ষণ করেছে তা আমাদের দেশে তো সেঞ্চুরি করা হয় তো যে সমস্ত হুজুরেরা বলাৎকার করে তাদের লিঙ্গ কর্তন করে দিতে হবে কিন্তু এটি কোনোদিন আমাদের দেশের ধর্মজীবী মৌলবিদের দেওয়া হয়নি তাই এটি কন্টিনিউ বেড়েই চলেছে আর এদের সকলের পিছনে হাত রয়েছে মাদার অফচ কোরআন এদেরকে শাস্তি দিতে বলেছেই চার নম্বর নিসার ষোলো নম্বর আয়াতে তো এই দেশটি প্রকাশ হওয়ার পর পাঁচ দশকের বেশি সময় হয়ে গেল লতিফ সিদ্দিকী হজ নিয়ে তামাশা করেছিলেন কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন রাখা হয়েছে ভারতে যে একজন ক্রিকেটার পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন বিএনপি এবং আওয়ামী লীগের অনেক নাস্তিক মুসলমান নেতারা ইস্কনের সাথে বন্ধুত্ব করে চলেছেন তো ইতিহাস বলে এজিদের বাহিনী হোসেনের মাথা কেটেছিল আর হোসেন কারবালা এসেছিল মূলত ইতিহাস অনুযায়ী হোসেনকে কারবালাতে ডাকা হয়েছিল হোসেন নিজ ইচ্ছায় আসেনি তাকে ডাকা হয়েছিল তারপর ইজিদের লস্কর তার মাথা কেটে দেয় তো আমাদের দেশে কোনো একটি ঘটনা মানুষেরা যখন ঘটায় তখন বুঝতে হবে তার পিছনে কেউ ঘটাচ্ছে আর আমাদের পাঁচ দশকের বাংলাদেশে একের পর এক নাটক ঘটনা কেউ না কেউ ঘটিয়ে চলেছে যার দ্বারা ঘট ঘটনা ঘটানো হয় সে হয় মাফিয়াদের গডফাদার কিংবা মাফিয়াদের গডমাদার তো এই দেশের মানুষ জেনে গেছে যত সব ঘটনা ঘটেছে একটি ঘটনাও ঘটেনি সব ঘটানো হয়েছে হোক সে কেউ নবীর আসুলদের নিয়ে তামাশা করেছে বই লিখেছে সেই জাফর ইকবালের মতো লোক ভূতের বাচ্চা সুলাইমান লিখে কেউ আল্লাহকে নিয়ে কেউ মাসজিদুল হারামকে নিয়ে কেউ ইসলামকে নিয়ে কেউ বিসমিল্লাহ রহমান রাহিমকে নিয়ে কেউ কোরআনের আয়াতকে নিয়ে তো একটির পর একটি ষড়যন্ত্র এ দেশে হচ্ছে আর এই ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে আমাকে যাকে চিনতে হবে সে এমন একটি জায়গায় বসে আছে যেখানে আপনি আমি যেতে পারবো না সেই পরিচালনা কেন্দ্র থেকে পরিচালনাই করা হচ্ছে আবার প্রকাশ্যভাবে যার যখন সুযোগ হচ্ছে সে তখন কি বলে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না তাহলে আপনি মুসলমান হয়ে যদি বিএনপি করেন পরকালে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তো উঠবেন এমনকি তিনি কথা বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরপরে যদি আপনার হৃদয়ে আঘাত না লাগে তাহলে বুঝতে হবে আপনার হৃদয় ইমানের একটি কণা পরিমাণ আছে কিনা সন্দেহ গ্রেনেড হামলা হয়েছে আমাদের দেশে তেষট্টিটি জেলায় বোমা বিস্ফোরণ হয়েছে সাতটি খুন হয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা হয়েছে হলি আর্টিজেনের ঘটনা হয়েছে লগি বৈঠকের তাণ্ডব হয়েছে পিলখানার ঘটনা হয়েছে আপনি কি মনে করেন এগুলি ঘটেছে এগুলি সব ঘটানো হয়েছে খুলনা জেলখানাতে জিয়া রহমানের যুগে মানুষ মেরে সাফ করে দেওয়া হয়েছে এরশাদের যুগে ছাত্রদের বুকে গুলি করা হয়েছে সিরাজ শিকদারকে হত্যা করে ক্রস ফায়ারের সূত্রপাত ঘটানো হয়েছে শেখ মুজিবুর রহমানের যুগে তো এগুলি একের পর এক ঘটানো ঘটনা এগুলি ঘটেনি এগুলো সব ঘটানো সাগর রনির হত্যা জাতি দেখেছে অভিজিতের হত্যা জাতি দেখেছে এদেশে রিজার্ভ চুরি হয়েছে স্বর্ণ স্বর্ণতামা হয়ে গেছে কয়লা গায়েব হয়ে গেছে এভাবে একের পর এক যদি গণনা করা হয় তাহলে বোঝা যাবে পাঁচ দশকের বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে আর যা ঘটিয়েছে তাদের পিছনেও লক্ষ লক্ষ মানুষেরা জি যা আপনার স্লোগান দিয়ে চলেছে এই কোরআনকে কিছুদিন পূর্বে এই দুই হাজার একুশ সালে বিপি নূর কি বলেছে যে এটি হচ্ছে কোরআনের মতোই হচ্ছে বাংলাদেশের সংবিধান এরপরেও আপনি তার সাথে দিচ্ছেন আবার গণভবন থেকে ফেরত আসার পরে কি বলেছেন যে মায়ের স্নেহ তিনি দেখতে পেয়েছেন মাদার অফ মাফিয়ার মাঝে তো এগুলি সব চাটুরিকতা এইভাবে একের পর এক যদি আমি গণনা করতে যাই তাহলে ঘন্টার উপরে ঘন্টা লেগে যাবে আমি বলতে চাই সমকামীরা সমকামিতা করবে লেসবিয়ানরা তারা নারীরা নারীদের সাথে কর্ম করবে কিন্তু বিবাহ শব্দটা কেন আনা হচ্ছে বলৎকার মাদ্রাসায় কেন হচ্ছে যেখানে মাদ্রাসা সম্পর্ক তো কোরআনের সাথে আর সেই হুজুরদের বিচার না হওয়ার কারণে বেড়েই চলেছে লেসবিয়ানরা কথা বলা শুরু করেছে কোরআন আপনাকে আমাকে সমকামী হতে বলে না লেসবিয়ান হতেও বলে না কারণ আপনি এবং আমি এসেছি এই পৃথিবীতে এই কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতে তেইশ তেরো নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ রবুল্লা আলমেন কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই

নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন যে নাকি তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআন নিশ্চয় আল্লাহ সব জানেন সব বিষয়ে তিনি পুরো ওয়াকিফান তো আপনি যদি আজ কথা না বলেন তাহলে এই দেশ যারা পরিচালনা করে চলেছে অবৈধভাবে যারা এসে ক্ষমতা দখল করেছে তারা কোরআন বিরোধী আইনকে এদেশে প্রতিষ্ঠা করেই ছাড়বে এবং করে চলেছে তাহলে একদিন সমকামীরা একে অপরের সাথে বিবাহ বিবাহ করবে করবে অন্যান্য দেশের মতো আর একে সাথে ইউরোপিয়ানদের মতো আবার যদি কেউ মনে করে আমার স্বাধীনতাকে যেমন ইচ্ছা তেমন আমি ব্যবহার করব তাহলে জঙ্গলের চতুষ্পদ প্রাণীদের মতো একদিন দেখা যাবে দেশের কিছু ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করছে তবে আমি মুসলিম শেখ হাসিনার ষড়যন্ত্র এবং তার পিছনে সেই মোসাড সেই র সেই ইস্কন সেই খুনি মোদি এবং হিন্দুত্ববাদ আর আর এস এর যে ষড়যন্ত্র আমি আপনাদেরকে যতটুকু পেরেছি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরছি এরপরেও যদি আপনারা মনে করেন বিএনপি এবং আওয়ামী লীগ করতে হবে আপনাদের ইচ্ছা তবে রবের শান্তির রাজ্যে নোংরাদের থেকে আলাদা থাকতে হবে আপনাকে আমাকে যদি আপনি আমি মুসলিম হওয়ার দাবি রাখি এবং কথা বলতে হবে আর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে শয়তান নেতা নেত্রী এবং কর্মীদেরকে এড়িয়ে চলতে হবে তাই এই কোরআনে দুই নম্বর সুরাল বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আসুন একটু জেনে নিই ইয়া ইউয়াল্লাদিনা আমালত হুলু ফিস্সিল মিকাফা ওলা তাতিয়ার হুতুয়াত ই সাইতন ইন্নাহুল হকুম আদুব্বু মুবিন তোমরা যারা ইমানে নেছ শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুস্মন আল্লাহ আমাদের সবাইকে তেত্রিশ নম্বর সোহরাল আজাবের সত্তর নম্বর আয়াতদের দৃষ্টিতে সদা সত্য কথা বলা তৌফিক দান করুন এবং নয় নম্বর সুরা আর তাওবার আবার একশো উনিশ নম্বর একমাতে সদা সর্বদা যারা সত্যবাদী তাদের সাথে চলাফেরা করা তৌফিক দান করুন অমা না ইল্লাল বালাগুল মুবিন